আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। চট্টগ্রামের মিরেশরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১১ জনের দাফন সম্পন্ন, দুর্ঘটনা তদন্তে কাজ করছে রেলওয়ের দুটি কমিটি। নিজস্ব ক্যাম্পাস ও বসার জায়গার অভাবেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে নিয়োগ, ইউজিসির রিপোর্টে ভিসির বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ। বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণা। এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তার চ্যালেঞ্জগুলো সামনে রেখে ভিশন 2050 গ্রহণ করেছে ব্রি, উৎপাদন বাড়ানোর পাশাপাশি গবেষণায় তৎপরতা। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনে ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয়দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। চট্টগ্রামের বীরেশ্বরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ ছাত্র শিক্ষক নিহতের ঘটনায় হাটহাজারীর আমানবাজার এলাকা জুড়ে চলছে শোক, নিহতদের সবাইকে দাফন করা হয়েছে। দুর্ঘটনায় আহত ৭ জনের মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক। রেলওয়ের দুটি তদন্ত কমিটি কাজ করছে, আটক করা হয়েছে গেটম্যান সাদ্দাম হোসেনকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন চৌধুরী ফরিদ। চট্টগ্রামের মিরাশরাইয়ের খৈয়াছড়ায় ট্রেনের ধাক্কায় নিহত মাইক্রোবাস আরোহী ১১ জনের মধ্যে ৫ জনের জানাজার নামাজ হয়েছে হাটহাজারের খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। হাজারো মানুষ অংশ নেন জানাজার নামাজে। প্রত্যেকটা বাবা মা এরা এমন একটা পর্যায়ে ছিল যখন তারা একটা ভবিষ্যৎ স্বপ্ন দেখছিল, কারণ সে স্বপ্ন হঠাৎ করে ভেঙে গিয়েছে। আমাদের প্রাক্তন এবং বর্তমান ছাত্র ১১ জনের মধ্যে আমাদের ৭ জন ছাত্র মারা গেছে। আমি আমাদের কলেজের পক্ষ থেকে, গভর্নিং বডির পক্ষ থেকে যে সমবেদনা জানাচ্ছি। দুইটা তদন্ত কমিটি হয়েছে, এই কমিটিগুলোর মধ্য দিয়ে যিনি এই ঘটনার জন্য দায়ী হবেন তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাটাই আমি স্বয়ং মনে করি। এলাকার সন্তান সকলের প্রিয় সন্তান ছিল, সকলেই কল্পনা করতে পারে নাই, চিন্তাও করতে পারে নাই এই ধরনের একটি ঘটনা যে তারা কালকে সম্মুখীন হতে হবে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তার নেতৃত্বে ৫ সদস্যের এবং এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে ৪ সদস্যের দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। রেলওয়ে জেরপিতানা পুলিশের এসআই জহিরুল বাদী হয়ে বড়তাকিয়ার গেটম্যানকে আসামি করে জেরপিতানায় মামলা করেছে। নিহত ১১ জনের পরিবারকে ২৫,০০০ টাকা এবং আহতদের ১৫,০০০ টাকা করে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। নিজস্ব ক্যাম্পাস নেই গবেষণার, এমনকি সব শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বসার জায়গাও, তারপরও নতুন নতুন নিয়োগ চলছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত রিপোর্টে অভিযোগ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান খান চাকরি শেষ প্রান্তে এসে নিয়ম নীতি লঙ্ঘন করে এসব নিয়োগ দিচ্ছেন। উপাচার্য বলেছেন, নতুন বিশ্ববিদ্যালয় করার সময় কিছু অনিয়ম হতে পারে, তবে সব নিয়োগই করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ২০১৯ সালে শিক্ষা কার্যক্রম শুরু করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এখানে শিক্ষার্থীর চেয়ে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বেশি। শিক্ষার্থী রয়েছে ৩২৫ জন, শিক্ষক ১০৯ জন, কর্মকর্তা কর্মচারী কমপক্ষে ২৭০ জন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদের তদন্ত রিপোর্টে বলছে, উপাচার্যের ছেলে শফিউর রহমান খানকে শাখা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় সবার আগে, এরপর শ্যালক, ভ্রাতুষ্পুত্র, শ্যালিকার ছেলেসহ আত্মীয়দের অনেককে নিয়োগ দিয়েছেন ভিসি। এবার নিয়ম ভেঙে ভিসির শ্যালক মোহাম্মদ জসিমুদ্দিনের চাকরি নবম গ্রেডে স্থায়ী করতে চাওয়া হচ্ছে, যার বয়স ৪৫ বছরের কিছু কম। যোগ্যতার ঘাটতি থাকলেও ল্যাব টেকনিশিয়ান পদে ভিসির এইচএসসি পাস ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ ইমরান হোসেনকে স্থায়ী করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
তদন্ত রিপোর্ট সুপারিশও করেছে যে তাদের নিয়োগ বিধিতেও ঝামেলা আছে এবং নিয়োগ বন্ধ রাখার জন্য বলা হয়েছে, কিন্তু তারা আবারও নিয়োগ দিচ্ছে সব নিয়ম নীতির তোয়াক্কা না করে। বিষয়টা আপনাদের জানা আছে কিনা? অবশ্যই জানা আছে। কি গঠন করা হয়, কমিটি যথাসময় শিক্ষা মন্ত্রণালয়ে রিপোর্ট দিয়েছে এবং সেখানে বেশ কিছু রিকমেন্ডেশন ছিল, কিন্তু আমার জানা মতে গতকালকে পর্যন্ত আসলে ও বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা শিক্ষা মন্ত্রণালয় সে বিষয়টি আমরা জানি না। হয়তো ব্যবস্থা গ্রহণ করলে আমাদের আমরা জানতাম। একমাত্র যদি কেউ পেপার চ্যানেলে আবেদন করে, যেমন এক ইউনিভার্সিটিতে আছে সেখান থেকে অন্য জায়গায় যাবে, সেখানে বয়সের ইয়ে হতেই পারে, সেখানে বয়স কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনার রেগুলার যে পদগুলো এন্ট্রি যে পদগুলো সেখানে কোনো কোনোই 30 বয়সের অধিক কাম্য না, বা সেটা সে ধরনের নিয়োগ করার সুযোগ নেই। মঞ্জুরি কমিশনের সচিব বলছেন উপাচার্যের কাছে সুনির্দিষ্ট জবাব চাওয়া হলেও তিনি তা দিচ্ছেন না। আমরা এখন থেকে 5 দিন আগে 4 দিনের সময় দিয়ে তাদেরকে আমরা চিঠি দিয়েছি যে এই এই কোয়ারিজগুলোর জবাব দিতে হবে, সেখানে যে স্বজন প্রীতির কথা বলা আছে, অন্যান্য যেগুলা অভিযোগগুলা বলা আছে তার চিঠি দিয়েছি, কিন্তু আমার জানা মতে গতকালকে পর্যন্ত সেই চিঠির উত্তর আসেনি। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চ্যানেল আইকে টেলিফোনে বলেছেন কিছু অনিয়ম সব বিশ্ববিদ্যালয়েই রয়েছে। আত্মীয়স্বজন শুধু শহীদুর রহমান খান নিয়োগ দেয়নি, আরো বহু জায়গায় দিচ্ছে, কিন্তু এবং সেক্ষেত্রে তারা তো বাংলাদেশের নাগরিক রে ভাই, এখন কেউ অ্যাপ্লাই করবে? আপনারা আইন করে দিলে ভালো হইতো যে কারা পোষ্য অ্যাপ্লাই করতে পারবে না। অভিজ্ঞতাটার আলোকে যদি এমনি এন্ট্রি ক্ষেত্রে সেটা কিছুটা অ্যানোমেলি আছে, আমি অস্বীকার করব না, কিন্তু এটা আসলে টোটাল কমিটিটা দেখে তারা কিন্তু নিয়োগের বিষয়ে সুপারিশ করছে। আর আমার পোষ্য যেখানে আছে বা আত্মীয় যেখানে আছে মানে আমি সেখানে কিন্তু ছিলাম না, হয়তো প্রাথমিক দিকে এত কম বেশি আমি অনেকে চিনতাম না, হয়তো নিজস্ব কিছু লোকজন হয়তো ওখানে হয়েছে, এটা নিয়েই তো। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কয়েকজন সদস্য বলেছেন পয়লা জুলাই সভায় এসব অনিয়মের বিষয়ে একাধিক সদস্য জানতে চাইলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি বলেছে এখন তাদের দাবি এক দফা, আর সেটা হলো বর্তমান সরকারের পতন। জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার পতনে সবাই একজোট হয়ে আন্দোলনে নামবেন। রাহুল রায়ের রিপোর্ট। সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে 3 দিনের কর্মসূচি চলছে বিএনপি। কর্মসূচির দ্বিতীয় দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা দক্ষিণ বিএনপি। বিএনপির মহানগর থেকে শুরু করে সিনিয়র প্রত্যেক নেতারই অভিযোগ, বিদ্যুৎ থেকে শুরু করে সড়ক প্রতিটি খাতেই চরম অব্যবস্থাপনা। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো আছে বা অন্যান্য বিদ্যুৎ প্ল্যান্ট আছে, তাদের সঙ্গে চুক্তি হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে টাকা দিতে হবে। 10টা গ্রুপের কাছে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে বন্ধুগণ, আপনাদের পকেট থেকে বের করে নিয়ে। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, যে আমাদের ছাত্ররা 11 জন ছাত্র তারা মাইক্রোবাসে করে যাচ্ছিল, ট্রেনের সামনে দিয়ে তাদের সবাইকে হত্যা করেছে। মির্জা ফখরুল বলেছেন এবার এক দফা দাবিতে চলবে তাদের আন্দোলন। ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য এক দফা এক দফা এক দফা এক দাবি। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আজকে এই যে আমরা কষ্ট পাচ্ছি এর জন্য দায়ী হচ্ছে সরকার। ফ্যাসিস্ট সরকারকে নামাতে হলে কি করতে হবে? দড়ি ধরে মারো টান, জোরে বলেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খানকার। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রোববার সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না, তারা সরকার পতন ঘটাবে, এটা পাগলের প্রলাপ। সকালে প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রতিত। যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার আন্দোলন করতে পারে না, তারা আবার সরকার পতন ঘটাবে, এটা পাগলের প্রলাপ। যারা এদেশে বসে ফরমায়েশি রাজনীতি করে তারা জনপ্রত্যাশা থেকে দূরে, যোজন যোজন দূরে অবস্থান করছে, তাদের অবস্থানই জনগণের কাছে ঠুনকো এবং ভঙ্গু।
ধান উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে খাদ্য ও পুষ্টি নিরাপত্তার সবগুলি চ্যালেঞ্জ সামনে রেখে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি গ্রহণ করেছে ভিশন 2050। এর আওতায় উৎপাদন বাড়ানোর পাশাপাশি অনেকগুলো দিক নিয়ে নতুন ধরনের গবেষণায় তৎপর রয়েছে বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন শাইক সিরাজ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত আর প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গে নিয়েই এগিয়ে চলছে ধান উৎপাদনের ধারাবাহিক সাফল্যের গল্প। একসময়ের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জের সঙ্গে এখন যোগ হয়েছে পুষ্টি নিরাপত্তা এবং নিরাপদ খাদ্যের প্রশ্ন। বিজ্ঞানীদের ঘুরে দাঁড়াতে হয়েছে নতুন নতুন গবেষণা আর পদ্ধতি নিয়ে। এর সঙ্গে ভাবতে হচ্ছে পানির ব্যবহার কমানো আর নাইট্রোজেনের প্রবাহ বাড়ানোর কথা। তাগিদ দিতে হচ্ছে ধানের চিটা হওয়া কমানো। এপ্রিল মাসে যখন ফুল ফোটে বড় ধানের, তখন তাপমাত্রা 35 উপরে গেলেই আসলে ধান চিটা হওয়া শুরু হয়। করে সেগুলোকে আসলে হাই টেম্পারেচার টলারেন্ট তৈরি করা, কাউন্টটাকে আমরা আসলে মডেল হিসেবে নিচ্ছি। মডেল হিসেবে নিয়ে এর সিস্টেমটাকে আমরা স্টাডি করতেছি এবং এই পাথওয়ের সাথে যে জিনগুলো রিলেটেড বা যে মেকানিজমগুলো রিলেটেড সেগুলো আইডেন্টিফাই করার পর সেগুলো আসলে আমরা রাইসে ট্রান্সফার করার চেষ্টা করতেছি। পুষ্টি উপাদান যোগ করতে এসেছে বায়ো ফর্টিফিকেশন। আমাদের ভ্যারাইটিগুলিকে ব্যবহার করে তাদের মানে রিজেনারেশন এস্টাবলিশ করি, যাতে হচ্ছে পরবর্তীতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনোম এডিটিংয়ের পরে সেখান থেকে আমাদের প্ল্যান্ট তৈরি করতে সহজ হয়। আমাদের অলরেডি একটা ভ্যারাইটি ডেভেলপ হয়েছে, সেটা হচ্ছে ব্রিধান 58, বোরো মৌসুমের একটি জাত, আর ব্রিধান 86। শুধু গবেষণাই নয়, পুষ্টিমানের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও প্রস্তুত হয়ে উঠেছে খাদ্য নিরাপত্তার পেছনে অন্যতম প্রধান ভূমিকা রাখা এই প্রতিষ্ঠানটি। এখানে আমাদের যেই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো দিয়ে আমরা আসলে ধানের থেকে উৎপাদিত যে চাল, সেই চালের মধ্যে কোনো পেস্টিসাইড বা হার্বিসাইড রেসিডিউল আছে কি না, এর মধ্যে কোনো রকম টক্সিক পদার্থ আছে কি না, এগুলো আমরা বের করতে পারি। পুষ্টি ও নিরাপদ খাদ্যের প্রশ্নে ধান বা চালকে জনগণের কাছে আরও অনেক বেশি নিরাপদ করার জন্যে গবেষণা চলছে। 2050কে সামনে রেখে আমাদের দেশ থেকে নিরাপদ খাদ্য উৎপাদন যেমন সম্প্রসারণের জন্যে কাজ হচ্ছে, একইভাবে আমাদের দেশের সুগন্ধি চাল এবং অন্যান্য চালকে বিদেশে রপ্তানি করার গবেষণার কাজগুলো চলছে। গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় মলিকুলার ল্যাব থেকে শাইক সিরাজ, চ্যানেল। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলান ইফা দত্তর বিরতি নেবার। আর দিনাজপুরে অনুষ্ঠিত হলো নটরডেম কলেজের নেচার স্টাডি ক্লাবের 13তম জাতীয় প্রকৃতি সম্মেলন। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা এবং সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন আয়োজকরা। শাহ আলম শাহী রিপোর্ট। দিনাজপুরের সেন্ট ফিলিপস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে নটরডেম নেচার স্টাডি ক্লাবের দিনব্যাপী জাতীয় প্রকৃতি সম্মেলন আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্কুল কলেজের সমন্বয়ে যেভাবে স্টুডেন্টরা নিজেদের মধ্যে বিভিন্ন আইডিয়া এক্সচেঞ্জ করতেছে, পরিবেশ সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি এই অলিম্পিয়াডের কারণে, জানাতে পারছি অনেক কিছু যে পরিবেশে পরিবর্তন হচ্ছে এবং এটা যে আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ সেটা আমরা জানতে পারছি। প্রকৃতির উৎসবে উত্তরাঞ্চলের জেলাগুলোর 18টি স্কুলের 400 শিক্ষার্থী এবং 150 শিক্ষক অংশ নেয়। এখানে অনেকগুলো শিক্ষার্থীর সঙ্গে পরিবেশ নিয়ে তারা যে কথাবার্তা বলছে তারা কিন্তু অনেকটা তাদের শেয়ারিংটা হচ্ছে, তারা উপকৃত হচ্ছে, সর্বোপরি আমরা লাভবান। এই বছরের প্রথম বাংলাদেশের 8টি বিভাগে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করছি। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এটি আয়োজন এবং এই বছর বিশেষত আমরা জলবায়ু পরিবর্তনের দিকে বেশি মনোযোগী হয়েছি। এরকমের প্রোগ্রাম আসলে আমি মনে করি যে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি যারা সহযোগী সংগঠন আছেন তাদের বরাবরই গোটা বাংলাদেশে এটা করা উচিত, কারণ একা পরিবেশ অধিদপ্তর করতে পারবে না, মানুষকে এত সচেতন করতে পারবে না। শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয়, কীভাবে এই নেচার সম্বন্ধে সচেতনতার বৃদ্ধির জন্যে সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে এই আন্দোলনকে আমরা ছড়িয়ে দিতে পারি, আর এই জন্য আমরা বাংলাদেশের 8টা রিজনের ভিতরে এই নেচার সামিট আমরা আয়োজন করব। জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখতে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করেন বক্তারা। শিক্ষক মণ্ডলী তারা জেগে উঠেছে এবং তারা তাদের সেই ছাত্রদেরকে নিয়ে, ছাত্রীদেরকে নিয়ে তারা এই পরিবেশ সংস্কারে এবং আমাদের সবুজের বাংলাদেশ সৃষ্টিতে তারা এগিয়ে এসেছে। সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। দিনাজপুর থেকে
শাহ আলম শাহি, চ্যানেল আই। এ পর্যায়ে কৃষি সংবাদ। পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না কিশোরগঞ্জের চাষিরা। হোসেনপুর উপজেলার অধিকাংশ এলাকায় নদী খাল বিলে পানি নেই, আর এই অবস্থায় আমন চাষ ও পাট জাগ দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। দেখবেন প্রকৃতি সংবাদ। নানা আয়োজনে সুন্দরবনের কোলখেসা জেলা খুলনার দাকোপে পালন হল বিশ্ব বাঘ দিবস 2022। বাঘ ও সুন্দরবন সংরক্ষণে বন নির্ভর ও এ অঞ্চলের জনগোষ্ঠীকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। যাওয়া যাক পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে। বাংলাদেশ হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো 2022-এর তারিখ ঘোষণা করা হয়েছে। এশিয়ান এক্সপো অ্যান্ড কনফারেন্স এবং বিউটি সার্ভিসেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে ছিলেন এশিয়ান এক্সপো অ্যান্ড কনফারেন্সের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুবুল আলম, বিউটি সার্ভিসেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কানিস আলমাস খান, যৌথ সাধারণ সম্পাদক শারবিন কোচি এবং অন্যরা। 20-22 অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি অব বসুন্ধরাতে বাংলাদেশ হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো হবে। জানাবো পার্টিস বোর্ডস খেলার খবর। সাকিব রিয়াদ মুশফিকবিহীন তারুণ্য নির্ভর ব্যাটিং ডিপার্টমেন্ট